হচ্ছে এমন একটা জিনিস, আমি দুটা জিনিসের পার্থক্য আমি অবশ্যই করবো, যোগা অর্থাৎ যোগ 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 প্লাস আসন, যোগাসন। যোগ হচ্ছে আলাদা একটা জিনিস, আসন হচ্ছে একটা জিনিস, অর্থাৎ আমরা দুইটার মিলন অবস্থায় আমরা যে যোগ করি সেটা প্রত্যেকের জীবনেই কিন্তু জড়িত। দেখুন, আমার প্রত্যেকের কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়, প্রত্যেকের সুস্থতার প্রয়োজন হয়। সুস্থ থাকলেই কিন্তু কনসেন্ট্রেশন থাকে না, কিন্তু মনের একাগ্রতা থাকে না। এই দুইয়ের মিলনকেই যোগাসন বলা হয়। তো এই যে যোগের মাধ্যমে আসন করা, এটা প্রত্যেকের জীবনে একটা অপরিহার্য বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস। অর্থাৎ এমন দিন আসবে, আমি একদম 100% বলতে পারি, এমন কি আমি বিভিন্ন জায়গায় শুনেছি, শুনে না, আমি কিন্তু ছোটবেলা থেকে আমার একটা ওর প্রতি একটা বিশ্বাস এসে যায়। এর কারণ হচ্ছে আমি ছোটবেলাতে প্রচন্ড জীর্ণ ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম, একমাত্র আমাকে এই যোগী রক্ষা করেছে। এবং এটা থেকে আমার বিশেষ একটা অভিজ্ঞতা এবং আহ্বান সমাজের প্রতি, সবার প্রতি, যুব সমাজের প্রতি, বিশেষ করে আমি যুব সমাজকেই এই আহ্বানটা করব। গুরুজনদের তো আমি নির্দেশ দিতে পারি না, তো ছোটদেরকে, আমার বয়সী যারা আছেন সবাইকে আমি আহ্বান এবং নির্দেশ দেব যে আপনারা সবাই যোগাসন করুন, যোগাসন করুন, তারপরে বুঝবেন যে যোগাসন মানে যোগ এবং আসন, এই দুইটার কি গুণ এবং কি ফল পেতে পারে। 2022 আমি ন্যাশনাল ইয়োগা অলিম্পিয়াডে ডিউ দিতে গিয়ে সেকেন্ড হয়ে সিলভার প্রাইজ আছে মেডেল, এটা এবছরের গিয়ে ন্যাশনাল ইয়োগা অলিম্পিয়াডে পেয়েছি সেকেন্ড।